আজমলে যাওয়া কিছুদিন কি ধরনের বিজেপি সহায় করেছে আর কি মন্ত্রণা কৈছে মুখ্যমন্ত্রী আলে আহি নগাঁওলে আহি পেলায় কিয় গোপন বৈঠক বহিলে কেনেকে বহিলে আজমলক কি ধরনের ব্যবহার করেছে এই কথাব মনত রাখি মই 26 তারিখে ভোটদান করবলে আহ্বান লাস্টটো কইছে মই বক্তৃতা মই বরাক উপত্যকাত আছিল তার প্রতিখন মই 6-7 মিটিং করেছো হাফিজ আসিফ চৌধুরীর লগত তার হাজার হাজার শ শ এআইডিএফ কর্মী ডেকা লোরাবিলাকে আহি কংগ্রেসে যোগদান করেছে কিয় তেওঁলোকে বুঝি পাইছে যে তেওঁলোকৰ নেতা সকলে তেওঁলোকক ব্যবহার করেছে তেওঁলোকৰ ব্যক্তিগত সম্পত্তি আপনার তাত মই এটা উদাহরণ দিছো যে তাত এজন যিজন আটাইতকৈ মন্ত্রণাদাতা আজমলৰ ঘনিষ্ঠ বিধায়ক তার যিজনে হিমন্ত বিশ্ব শর্মাৰ লগত বহি বহি ৰাতি 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 বহি কূটকৌশল ৰচনা কৰে তেওঁ গোটেই চিন্ডিকেটটো তেওঁক চাবলৈ দিয়া হৈছে তেওঁ এটা বিশাল কনভয় লৈ তাত ঘূৰি ফুৰে আৰু অপনলি শিলচৰত এআইডিএফৰ বিধায়কগৰাকীয়ে সোণাই সমষ্টিত তেওঁ মুকলিকৈ পৰিমল শুক্লবৈদ্যক ভোট দিব লাগে বুলি কৈ ফুৰিছিল মই কৈছোঁ মই চেলেঞ্জ কৰিছোঁ গতিকে এইটো এটা বি টিম এটা সদায় কৈ আহিছোঁ এওঁলোকক হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রণা মতে চলে আর এতিয়া আকো যত যত হারিব বলে গম পাইছে আগতেতো হিমন্ত বিশ্বে কিবা 14-13-11.5 বলে এটা কৈছিলে এতিয়া কিন্তু কমি আহিছে কথাবোর দেখিব কালি কৈছে যে আমার দুটা তিনটা সমষ্টিত অলমান এনেকুৱা হব নগাঁওতো তাত পৰিছে তেওঁলোকে বুজি পাইছে যে তেওঁ যিবোৰ সমষ্টি পুনর্নির্ধারণ কৰি খেলা খেলিছিলে সেই ৰাজনীতিয়ে বিশেষ কামত নাহিব এইটো গম পায় এতিয়া মুসলমান সমাজের ওসরলে গৈছে আর যদি এটা মুসলমান সমাজে এঘরিয়া করে কৰিছে লাহে লাহে কমি গৈছে মানুষ আজমল সাহেবহত ইয়াত মানুষ হওয়া নাই মই যদি শুনেছো তেতিয়া চাব কাইলে পৰহিলে বা আকৌ তেওঁ জোরদার মুসলমান বিরোধী এজেন্ডা লৈ বিরোধী অসমত এতিয়া তেওঁলোকেতো যুঁজেই নহব বুলি কৈছে এতিয়াতো ভাল যুঁজ হব উজনি অসমত দুৰিণজ্যোতি জিকিব যোৰহাটত গৌৰৱ গগৈ জিকিব নগাঁৱত প্ৰদ্যুৎ বৰদলৈ জিকিব গুৱাহাটীত মীৰাবৰ ঠাকুৰ জিকিব করিমগঞ্জত হাফিজ আসিফ চৌধুৰী জিকিব ধুবুৰীত ৰকিবুল হুছেইন জিকিব আৰু জিকিব বুলি কিমান কম।